বিএনপি ও ঐক্যফ্রন্ট যুদ্ধাপরাধী জঙ্গিবাদের সাথে জড়িত ব্যক্তিদের মনোনয়ন দিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার উপকমিটির এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াত নেতা ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেয়াতেই নানা কারণে তাদের মনোনয়ন বাতিল হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবেই কাজ করছে। যে বিএনপি থেকে কতজন মিলিটেন্টস অর্থাৎ জঙ্গিকে এবং যারা জঙ্গিবাদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধেই কারো বিরুদ্ধে 15টা 20টা নানা রকম জঙ্গিবাদী মামলা আছে। এখন এই সমস্তগুলো যদি রিটার্নিং অফিসাররা সেগুলো যদি বিবেচনা করেন এবং তারা যদি বিবেচনা করলে এক কথা, আর যদি না করেন তাহলে এটি তো আমাদের ওপরে দায়িত্ব বর্তায়, আমরা তো নির্বাচন কমিশনে অবশ্যই অভিযোগ করব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের সময় শেষ। আপিল করেছেন মোট 543 জন প্রার্থী। খালেদা জিয়ার 3টি আসনে মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ইসিতে আপিল করেছেন তাঁর আইনজীবীরা। সংবিধান আর আইন মেনে চললে খালেদা জিয়ার মনোনয়ন বৈধ হবে বলে আশা করছেন তাঁরা। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনী কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। মাহমুদ সোহেলের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল বুধবার। দেশের সব বিভাগের বাতিল হওয়া প্রার্থীরা আবেদন করতে নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন। প্রার্থীদের পক্ষে আইনজীবীরা আপিল দাখিলের পর জানান তাদের আশার কথা। ঢাকা 9 আসনে মির্জা আব্বাসের ওয়াইফ ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী, ওনার মনোনয়নপত্রের যে বাতিল করেছে সেটার বিরুদ্ধে আমরা আপিল করতে আপিলটা জমা দিলাম। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, তিনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মনোনয়নপত্রটি প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক ভোলা, তিনি নিজে উদ্যোগ নিয়ে এর আগেও আমাদের এই অবস্থা সৃষ্টি করেছিল, এবারও তাই করেছে। আমাদের পরিষ্কার অভিযোগ, আমাদের কোনো ঋণ খেলামি নেই। খালেদা জিয়ার পক্ষে বগুড়া 6-7 এবং ফেনী 1 আসনের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে কমিশনে আপিল করেছেন তার আইনজীবীরা। যে আইনে বাতিল করা হয়েছে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রগুলো, সেই আইন এই ক্ষেত্রে প্রযোজ্য না, অ্যাপ্লিকেবল না। আমরা প্রত্যাশা করি কমিশন আইনগতভাবে বিবেচনা করবেন এবং বেগম খালেদা জিয়ার পক্ষে এই ডিসিশনটা আসবে। এদিকে নির্বাচন তদন্ত কমিটির সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার হতাশা জানান। জেলা জজ আদালতের বিচারকদের নিয়ে গত 25 নভেম্বর গঠিত এই কমিটির কাজের অগ্রগতি নেই বলে ক্ষোভ জানান সিইসি। প্রত্যেকটা কমিটি একটা করে হলো 122টা তদন্তে এতদিনে সম্পন্ন করার কথা ছিল, আমাদের প্রত্যাশা ছিল 100টা তদন্ত করার প্রত্যাশা ছিল, বাদ দিলাম 122টি তদন্ত করার প্রত্যাশা ছিল, তা হয়নি। আপনাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, আপনাদের ভাইব্রেন্ট হতে হবে এবং আপনাদেরকে জানাতে হবে যে আপনারা আছেন। একই বৈঠকে বক্তব্য দেন অন্য নির্বাচন কমিশনাররাও। তারা বলেন, শত বাধা পেরিয়ে কমিশন জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র উপায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা কালো নির্বাচন নয়, স্বচ্ছ সাদা নির্বাচন করতে চাই। মাহমুদ সোহেল, SATV, ঢাকা।